ছিল প্রশ্নটা? সমাজের মানুষকে কনসাস অবস্থা থেকে ফ্রিডমে উন্নীত করা। এটা জবাবটা খুব সোজা, কি করে কনসাস থেকে ফ্রিডমে উন্নীত করা যাবে? প্রশ্নটা আপনি একবার মুখে বললে ভালো হয় স্যার। ও আর কিভাবে কোন কনসাসনেস যুক্ত মানুষকে, কনসাসনেস মানসিকতার মানুষকে কিভাবে ফ্রিডমে উন্নীত করা যায়? উত্তরটা সোজা, এই জন্যে কি কনসাসনেস মানে তার মধ্যে একটা প্যাথোলজি তৈরি হচ্ছে, গভীর প্যাথোলজি তৈরি হচ্ছে, ডিপের প্যাথোলজি তৈরি হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না আমরা এখান থেকে বুঝছি। আচ্ছা, যেহেতু বুঝে গেছি সেহেতু আমাকে এই কথা থেকেই ঠিক করতে হবে কোন টুডুইজের চিকিৎসা ওকে করা দরকার। আমি চিকিৎসা শুরু করব, চিকিৎসা শুরু করলে ওর সেই প্যাথোলজি আর অ্যাডভান্স থমকে যাবে, এরপর ধীরে ধীরে প্যাথোলজিটা শেষ হয়ে। একটা ছবি দেখিয়েছে স্যার, এই ভাটিবেলার কলামে ছিদ্র হয়ে ঢুকে গেছে আলসার, দেখা যাচ্ছে স্পষ্ট যে ভাটিবেল কলামের পাশ দিয়ে এই এখান এইরকম জায়গাতে, এইরকম জায়গাতে এই 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 দিকে ও ছিদ্র হয়ে ঢুকে যাচ্ছে। পরের ছবিতে দেখা গেল ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। তাহলে আজ হচ্ছে যে মানুষ কনসাসনেস মানসিকতা নিয়ে এসেছে, আমি বুঝে গেলাম এর মধ্যে ইত্যাদি ইত্যাদি আছে, এবার সেটাকেই ঠিক করব কোনটাকে আমি আগে গুরুত্ব দেবো, ফার্স্ট সাইকেলে কোন মেডিসিন আসবে। হবে শুরু হলে কনসাসনেস ধীরে ধীরে চলে যাবে। আচ্ছা, ওই যে আপনি বলেছিলেন না সেই আপনার হাতটা খুব জোরে কাঁপতো, হাত দিয়ে দেখুন তো, না দেখছো আগের মতো কাঁপছে না? আরে কাঁপছে তো মানেই ও তখন বুঝতে পারছে, তখন বুঝতে পারছে না। এই এটা হলো কনসাসনেস থেকে ফ্রিডম। আবার দেখো, আমি স্যারকে মনে করে দিতে বলেছিলাম এই ফিলোসফি অফ আর্লি লাইফ কী করে বদলায় আবার ঘন্টার মধ্যে। এর আগের দিন তোমাদের বলেছিলাম একটি বাচ্চা এই মুখে আঙুল দেয়, বাচ্চা মানে বেশ বলো মুখে আঙুল দেয়, তো আমি সাত দিন পরে দেখেছি, তো দেখি এমনি বসে আছে, আরে ও ঘুমিয়ে গেছে, ওই পাখার আমাকে ঘুমিয়ে যাচ্ছিস, তো আঙুল দিচ্ছে না। আমি বললাম এই আঙুল দে, আমি অন্য রুগী দেখছি ও একটু দূরে বসে আছে ওর মায়ের সঙ্গে যেখানে রুগীরা বসে, আমি বললাম কি মুখে আঙুল দে। এবার ও আসতে করে মাকে বলছে, মা আঙুল কেন দিতে আর ভালো লাগছে না, ডাক্তার কী ওষুধ দিয়েছে? দেখো এই যে আঙুলটা মুখে দেবে বা নখ কাটে না দাঁত দিয়ে, তা এই যে আমি মজা করে বলি তা আপনার একটা খরচ বাঁচিয়ে দিয়েছে, বিলেট কিনতে হয় না, নেল কাটার কিনতে হয় না। বললো দেখুন না তা তো কী অবস্থা, কামড়ে কামড়ে এমন হয়ে যায় যে রক্ত বার করে দেয়। আচ্ছা তোমরা বলতে পারো কেন নখটাও কাটে আর এখানটা কামড়ে দেয়? মানে হলো ওর এখানে অস্বস্তি হয়, তাই জন্য মনে হয় জানতে না চলে যায়। এটা কিন্তু কনসাসনেস, কী ব্যাপার দিচ্ছ আর তো নখটা কি বেড়ে আছে না, তখন দিয়ে একটা বাস কেটে দিল। তো এই যে কনসাসনেস, তুমি যদি ওষুধ দাও বন্ধ হয়ে যাবে, তো সেই বন্ধ হওয়ার একটা কাহিনী বলছি। ছোটো বাচ্চাকে নিয়ে বাবা এসেছে, মাও এসেছে, বাচ্চাটা ঠান্ডার জোশ সেটা ছেড়ে দাও, ও কী করে বাবা স্কুল মাস্টার মাও স্কুল স্কুলের মিস্ট্রেস, তো যখন স্কুলে টাইম হয়ে যায় ও তকে তকে থাকে, কখন বেরোবে তার আগে জুতো ব্যাগ লুকিয়ে দেয়, এটা নিয়ে রোজই একটা সমস্যা হয়। কিন্তু একমাত্র ছেলে, বাবা মা দুজনেই তো ভালো করে টাকা আয় করে, তো এটা নিয়ে তেমন কিছু সমস্যা নাই, কিন্তু এসছে তো ঠান্ডার জন্যে। তো আমি বলেছি যে শুনুন আপনার ছেলের পরিবর্তনের কথা কালকে আমাকে একটু জানাবেন স্কুল থেকে এসে। তো আমার কাছে এসছে প্রথম দিন সকালবেলা, পরের দিন সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমাকে ফোন করছে, ওর বাবা বলছে আপনাকে কি বলবো, কি বলে ধন্যবাদ দেব, আমার ছেলে আর লুকায়নি, জুতোটা আর ব্যাগটা আমাকে এনে দিচ্ছে। তো তোমরা ভাবো একবার, তো কী দেওয়া হয়েছিল, যা দেওয়া হয়েছিল সে তুমিও দিতে পারবে। তাহলে ওষুধ যদি ঠিকঠাক হয়, যদি সিমটম রুব্রিক ভিত্তিক না হয়, তাহলে 12 ঘন্টাতেই একটি মানুষের স্বভাব বদলে যেতে পারে, 12 ঘন্টাই যথেষ্ট। সেভাবেই ওষুধ দিলে কনসাসনেস চলে গিয়ে ফ্রিডমে পৌঁছে যাবে। এবার হলো এই কনসাসনেস ফ্রিডম জানার সুবিধাটা কি সেটা একটু বলি। রুগী বলছে ডাক্তার সাহেব আপনার কাছে এতদিন ওষুধ খেলাম, আমার পাথরটা কী হলো দেখলেন না, তো তুমি
তুমি কিন্তু ভুলেও লিখবে না পাথর। কেন? ও এখনো কনসাসই আছে, পাথর যেমন ছিল তেমন আছে। যদি তুমি জিজ্ঞেস করতে, রুগী তো কিছু বলছে না, আচ্ছা আপনার সেই পাথরটা, তাহলে বলতো ভালো পাথরটা দিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে পাথর ঠিকই আছে বলুন, পরীক্ষা করলে খালি গেলে কেন টাকা পয়সা নষ্ট করবো? আমি তো ভালোই আছি, আমার তো মনেই পড়েনি। তাহলে তুমি পরীক্ষা করো, পছন্দ নেই। কথা হলো, কনসাসনেস থাকলে আমরা ইনভেস্টিগেশন লিখবো না, আর যদি লিখেছো তাহলে কেন লিখতে হবে? হ্যাঁ, অতদিন ধরে আপনাকে এতগুলো টাকা দিলাম, ওষুধ খেলাম, পাথর পাথরই রয়ে গেল। ও যদি বলে করবো না, তখন কিন্তু তোমাকে করতে বলতে হবে, কারণ তুমি এবার পরীক্ষা করে দেখবে পাথর নেই। সব ক্ষেত্রে কনসাসনেস যতদিন বজায় থাকবে, তাহলে আমার হাতে ইসিজিটা করলে একটু লিখে দিন না, করি আমি জানি ইসিজি করলে এখন দোষী ধরা পড়বে। আমি একটু ওষুধ দেই, দুই একদিন আপনি আজকে এলেন, আমি করি, তার আমি আপনাকে ঠিকঠাক করি, সে তাহলে করুন। তাহলে আপনি বলুন, আমি তো বলতে গেলে আমি আপনাকে এসে বলেছিলাম আমার হাতটা কি জোর ধরপড় করে, কি জোর কাঁপে, এখন তো ঠিকই আছি। তো ইসিজি আজকে লিখে দিই, বললো কালি গেলে আবার ইসিজি কেন করবো? তো যখন ফ্রিডম থাকবে তখন ইনভেস্টিগেশন লিখতে হবে, যখন কনসাসনেস থাকবে কোনো ইনভেস্টিগেশন লেখা উচিত হবে না। প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন, এটা আবার কি জিনিস? অনিবেদি পড়তে এসেছি প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন। প্যাথো যত সাফারিং, আর লজি অর্থ যে যে বিদ্যা নিয়ে আমাদের এই প্যাথোলজি সম্পর্কে জানা যায়, তাহলে ওই সাফারিং সম্পর্কে জানা যায়, ওটা প্যাথোলজি। তাহলে প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন, বাবার টিবি ছিল কিনা জানা যায়নি, হয়তো বা ছিল বা ছিল না, কিন্তু এই বাচ্চাটি ছোটোবেলা থেকে শ্বাসকষ্ট ভুগছে। তাহলে এখানে কী হলো, কিসের ভিত্তিতে প্রেসক্রিপশন হতে যাচ্ছে? না, শ্বাসকষ্ট মানে রেসপিরেটরি অর্গান। তাহলে এই মানুষটি রেসপিরেটরি অর্গানে যে প্যাথোলজি তৈরি হয়েছে সেই প্যাথোলজি কোথা থেকে এসেছে? এসেছে এদের ফোর ফাদার থেকে। অনেক খবর নিয়ে জানা গেল এর বাবারও এমন শ্বাসকষ্ট ছিল, আর মায়ের বাড়িতে এর মামার ছিল শ্বাসকষ্ট। আবার জানা গেল না কারো কোনো শ্বাস, তবে এর ভাইয়ের নিউমোনিয়া হয়েছিল, ভাইয়ের বোনের নিউমোনিয়া হয়েছিল জন্মাবার কয়েকদিন পরে। তাহলে এই যে প্রেসক্রিপশন হলো, এই কথাকে বিচার করে, এই রোগের উপরে ভিত্তি করে যে এর বোনের ছিল, আরে এদিকে ও তোমাদের ইউটিউবে আসবে, এই যে কথাটা জানা গেল যে এর বোনের নিউমোনিয়া হয়েছিল, তাহলে এর ভাইয়ের যে প্রেসক্রিপশন হবে এর বাবার একই প্রেসক্রিপশন হবে, এর মায়েরও একই প্রেসক্রিপশন হবে। সেই যে প্রেসক্রিপশন হবে কিসের ভিত্তি? না, এই বোনের মধ্যে যে প্যাথোলজি পাওয়া গেছে তার উপরে ডিপেন্ড করে যে প্রেসক্রিপশন হলো, এই প্যাথোলজি, এই প্রেসক্রিপশনের নাম প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন। আবার বলছি, কোনো একটা বিশেষ রোগের উপস্থিতি থেকে আমরা যে ট্রু ডিজিজকে জানতে পারবো, যে ট্রু ডিজিজের কারণে আজকের এই পরিণতি হয়েছে, এই ফ্যামিলির কারো, এই ফ্যামিলির কারো মধ্যে টিবি ছিল না, না এই প্রজন্মে না আগের প্রজন্মে জানা যায়নি, কি বাচ্চা হয়েছে সেই জন্মে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, কারণ তার নিউমোনিয়া হয়েছিল। এই ছোট্ট কথাটা থেকে এর বাবা মায়ের তাদের আত্মীয়দের প্রেসক্রিপশন করা যেতে পারে, যার ভিত্তিতে সেটা হলো এই বাচ্চাটির জন্মের পরে নিউমোনিয়া। এটা হলো এই এই রোগজ অবস্থার উপর ভিত্তি করে এই প্রেসক্রিপশনকে বলা হয় প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন। তুমি জবাব দিতে গেলে এভাবেই ছোট্ট করে একটা উদাহরণ দিয়েই বোঝাতে হবে। তা সাদিকুল ওদিকে চলে গেলো তোর চেম্বার ঝাঁপ বন্ধ করে দিয়ে। এরপর হলো ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। প্রথম দিন তো আমি এভাবে প্রেসক্রিপশন করেছিলাম, রোগীর চিকিৎসা চললো, ছ মাস ওইভাবে ডসের আসে নিলাম, আসাইলাম ইত্যাদি যা হোক করে চললো, কিন্তু এরপর পেশেন্টটির কোনোদিন আসেনি, ভালো ছিল। হঠাৎ আজ এসে বললেন যে ডাক্তার সাহেব আমার ইদানিংকাল আমার খুব ভুলে যাচ্ছি, জানেন
তবে আগে আমি যা যা বলেছিলাম সেগুলো আর আমার মধ্যে কিছু নেই। তো প্রথম দিনের যে কেস রেকর্ড করা হয়েছিল দেখা গেছিল এই মানুষটি ছিল ভীষণভাবে মা কেন্দ্রিক, মানে মাকে ভীষণ ভালোবাসত। সেই ভালোবাসার গভীরতা এতটাই যে বন্ধুরা খেলতে ডাকতে এলেও সে কখনো মাকে ছেড়ে যায়নি। মানে মা অন্ত প্রাণ অথবা ভাবনা দাদি নানি যাওয়া অন্ত প্রাণ, মানে সে যাকে ভালোবাসে তার কারণে সে নিজের খুশিকে বিসর্জন দিতে পারে। এইরকম এদেরকে বলা হয় পরিবার কেন্দ্রিক, ফ্যামিলি ওরিয়েন্টেড লাইফ। আরও লেখা ছিল ওখানে এই মানুষটি কখনো কোনো কথা কারো কোনো কথা কাউকে বলেনি, অনেক কথা পেটে রাখতে পারে, এ খুব চাপা স্বভাবের ইন্ট্রোভার্ট, ওদিকে ফ্যামিলি ওরিয়েন্টেড এদিকে ইন্ট্রোভার্ট। সেদিন লেখা ছিল, সেই আজকে আমি আবার বলবো যে ওই প্রেসিডেন্টটা আরেকবার রিপিট করতে হবে যেটা করা হয়েছিল। দেখা গেল সেটা করেও মানুষটির মধ্যে স্মৃতিশক্তি লোপ পাওয়াটা যায়নি। তাহলে আমি কিন্তু এইবার যখন পেশেন্ট আসবে এবং বলবে তো ওবার তো শুধু আমি ভালো হয়ে গেলাম তাহলে, কিন্তু এবার তো স্মৃতি বদলালো না, তাহলে যদি আমি মনে করি যে আমি যে ABC করেছিলাম তাতে এই অবস্থাটা, মানে এই ফ্যামিলি ওরিয়েন্টেড ইন্ট্রোভার্ট যাই অনেকখানি এর মধ্যে প্রভাব বিস্তার করেছে, তাহলে আমি আজকের প্রেসক্রিপশন সোজা করব। আবার যদি বলে ফ্যামিলি ওরিয়েন্টেড ওরকমভাবেই সে নিজের খেলাধুলা করত, টিভি দেখছো না, মোবাইল টিপছো না, তাহলে কিন্তু রেগে গেলে কিছু হুশ থাকে না, ছোটোবেলায় পড়াশোনায় ভালো ছিল, এখন ধীরে ধীরে বাজে হয়ে যাচ্ছে, আর তাহলে এটা হবে এক্সট্রোভার্ট, তাহলে হবে মেডোরি নাম। কেন না ফ্যামিলি ওরিয়েন্টেড, ছোটোবেলায় পড়াশোনায় ভালো ছিল, পরে পরে খারাপ হয়ে গেছে এবং সে কোনো কথা পেটে রাখতে পারে না, রেগে গেলে তার হিতাহিত জ্ঞান থাকে না, তাহলে আমি কিন্তু এবার পিছন করবো মেডোরি নাম। আমি কুষ্টিয়াতে সম্ভবত এখানেও দেখিয়েছি গ্রাফের সাহায্যে মেডুরি নামকে কেমন করে একটা একটি মানে সরল রেখা দিয়ে বোঝানো যায়, দিস ইজ মেডুরি নাম সাইকোলজি ফিলসফি। তাহলে আমরা প্রথম দিনের কেসটিকে কিন্তু যথেষ্ট সময় দিয়ে ABC পার্ট পুরোপুরি করব। স্যার প্রশ্নটা কী ছিল? আচ্ছা, এই যে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন এবং প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন যার কথা বলা হলো, প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন মূলত প্রথম দিন যেটা গুরুত্বপূর্ণ সেটা ফার্স্ট সাইকেলের জন্য ওরা লিখতে হবে যে প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন মূলত ফার্স্ট সাইকেলের জন্যে, কখনো কখনো সেকেন্ড সাইকেল পর্যন্তও যায়, কখনো কখনো থার্ড সাইকেল পর্যন্তও প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশনই হয়, কিন্তু ফোর্থ ফিফথ কখনো প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন হয় না, শুধুমাত্র ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হয় ফোর্থ এবং ফিফথ সাইকেলে। মানে হলো এই মানুষটি ফ্যামিলি ওরিয়েন্টেড, এই মানুষটি বন্ধু প্রীতি এর মধ্যে বেশি, এ বন্ধু ছাড়া থাকতে পারে না। অন্যদিকে এই মানুষটি প্রথম জীবনে ভীষণ ভীষণ খারাপ স্বভাবের ছিল, বড় হলো আস্তে আস্তে সে বিসিএস অফিসার বলে বাংলায় সিভিল সার্ভিস, হ্যাঁ বিসিএস অফিসার হয়ে গেছে, কেউ ভাবেনি, এত বদমাস ছিল, মার খেয়ে খেয়ে মুখে কত কাটা রাগ আছে, বাপ মা মেরেছে, এখন সে বিসিএস অফিসার। তাহলে এই যে দর্শনের উপরে এটা হলো ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন। এগুলো কিন্তু তিনের পরে হয় সাধারণত, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বরে। তাহলে প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশনের গুরুত্ব এক নম্বরে সব থেকে বেশি, হ্যাঁ দুই নম্বরে একটু কম, তিন নম্বরে আরও কম, কি কখনো কখনো তিনেই প্যাথোলজিক্যাল ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন শুরু হয়ে যায়। কেন আমরা যখন ABC কেসটিং করব তখন দেখা যাবে ওই ভাষা থেকেই যে সে যা আমরা যা জিজ্ঞেস করেছিলাম তার যে জবাব দিয়েছিল, প্যাথোলজি কতটুকু তার গুরুত্ব এবং ফিলোসফির গুরুত্ব কতটুকু, এইটা কিন্তু এভাবে বোঝানো যাবে না, তুমি কেস না করলে বুঝতে পারবে না। এই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা বাড়িতে গিয়ে ওই লেখাটা দেখে নিজের কেসটিং করবে, নিজের আপনজনদের করবে, বাবা মা, স্ত্রী থাকলে স্ত্রী বা স্বামী থাকলে স্বামী এবং তার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনদের ছেলে মেয়ে, এদের রোগ না থাকুক, কিন্তু ABC কেসটিং করতে রোগের দরকার নেই, কারণ আমরা রুগীর চিকিৎসা করি না, আমরা চিকিৎসা করি রুগীর ঠিকই, কিন্তু রোগ অবস্থার কোনো কথা নেই না, আমরা নেই ছোটোবেলায় সে কেমন ছিল। কারণ কেন বলে দিয়েছেন, একটি মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয়
তখন আজকের এই রোগ নিয়েই জন্ম নিয়েছিল, সেদিনই ছিল তার মধ্যে এর অস্তিত্ব, শুধু বোঝা যায়নি। তিনি এটাও বলেছেন এমনভাবেই এরা খুব অভিজ্ঞ ডাক্তারবাবু ছাড়া ওই আচার আচরণ থেকে আজকে যে 60 বছর বয়সে ক্যান্সার হলো সেটা ওদিনই বুঝে যেতেন ডাক্তারবাবু যদি অভিজ্ঞ ডাক্তারবাবু দেখতেন, আজকে 60 বছর লাগতো না ক্যান্সার ধরা পড়তে। তো সেই জন্যে আমরা তো এখনকার কথা নিয়ে ভাবতে ব্যস্ত, ফলে এই বাচ্চারা জন্মেছে এ সঠিকভাবে সুস্থ শরীর নিয়ে জন্মেছে কি না, আর সুস্থ শরীর নিয়ে জন্মানো তো গল্প, কারণ অ্যানিম্যান যেখানে বলে দিয়েছেন, কেন যেখানে বলে দিয়েছেন আমরা শত সহস্র প্রজন্মের রোগ বইছি, তাহলে এই বাচ্চা সুস্থ কী, এই ব্যাপারটা কী? এটা মিথ্যাচার ছাড়া কিছু নয়, সুস্থতা বলে কিছু হতে পারে না, এটা রিলেটিভলি আপেক্ষিক অর্থে বাচ্চারা সুস্থ। আজকে সুস্থ আছে, কাল যখনই ঠান্ডা বৃষ্টি পড়বে বাচ্চার নাক দিয়ে জল ঝরবে, কান্নাকাটি শুরু হবে, খাওয়া দাওয়া কমে যাবে, কিটকিট করবে, জ্ঞান জ্ঞান করবে, কোলে ছড়া থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তখন ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু আরেকটা ওষুধ দেবেন, ও জন্মালো একটা কিছু নিয়ে, ডাক্তারবাবু আবার ওষুধ দিলেন, সেটা নিয়ে আরেকটা সমস্যা হলো, এই করতে করতে আজকে 60 বছর বয়সে ধরা পড়লো ক্যান্সার। ডাক্তারবাবুরা বললেন এখন আর কিছুই করার নেই, এখন কেমো দিতে হবে, ব্যাস কল্প শেষ। ফার্স্ট সাইকেলকে কেন এত গুরুত্ব দেওয়া হয়? স্যার তার আগে কি ছিল ফার্স্ট সাইকেলের? ফার্স্ট সাইকেলকে কেন গুরুত্ব দেওয়া হয়? ফার্স্ট সাইকেল ডাক্তার ধারণ করে দেয় কি এই রোগী পরের দিন আসবে আর আসবে না, আসবে শুধু নয় আরও 5 জনকে সঙ্গে নিয়ে আসবে কিনা, কারণ ও তো বাড়িতে গিয়ে বলবে আরে ডাক্তার নাকি, এ তো ফেরেশতা, কেন না আমি এত বছর পরে আজ রাতে ঘুমিয়েছিলে, 35 বছর ট্যাবলেট খেয়েও ভালো ঘুম আসতো না, কিন্তু কাল ডাক্তার থেকে ওষুধ এনেছি, দেখ আজকে আমাকে ডেকে তুলতে হলো, আমি বুঝতেই পারিনি সকাল হয়ে গেছে, 35 বছর পরেই প্রথম ঘুমলাম, তা তোমার সঙ্গে আমরাও যাবো চলো। তোমার ডাক্তারের যা একটা পকেট ছিল গেল ছিঁড়ে। তো কথা হলো ফার্স্ট সাইকেল যদি ভুল হয়, তুমি যত বড় ডাক্তার হও ফার্স্ট সাইকেল যদি ভুল হয় রুগীর মধ্যে যদি সেন্স অফ ওয়েলবিং না আসে, তাহলে জ্বর আমার কমেনি, জ্বর বেড়ে গেছে আমার ওষুধ খেয়ে, কিন্তু আমি খাবার খেয়েছি, আমার জ্বর আমার এইরকম 100 জ্বর 99 100 99 100 আমি এই 3 মাস ভুগছি, এই আপনার কাছে ওষুধ নেওয়ার পর আমার জ্বর হয়েছে 102, কিন্তু আমি রাতে 2টো খাবার খেয়েছি, শান্তিতে ঘুমিয়েছি, সকালে ঘুম থেকে উঠে পেট পরিষ্কার হয়ে পায়খানাও হয়ে গেছে, তাহলে এটা কী হবে? সেন্স অফ ওয়েলবিং, আমার ভালো লাগছে, জ্বর বেড়েছে 100 থেকে 102 কিন্তু আমার ভালো লাগছে, খাওয়া এসেছে, ঘুম এসেছে, পায়খানা হয়েছে, আমার মনে হচ্ছে এত শান্তি আমার কবে ছিল। তো এই যে কথাটা, স্যার প্রশ্নটা কী ছিল? ফার্স্ট সাইকেল যদি ঠিক না হয় রুগী কিন্তু আর একবার আসবে না, আর বলবে আরে স্যার ফোটানি কি, গেলাম কত জিজ্ঞেস করলো ওষুধ দিল, আমার যাও বা একটু ঘুমোতো তার তাও শেষ, রুগী ভোগে। এর জন্যে ফার আমি এই জন্যে ফার্স্ট সাইকেলকে নিয়ে লেখা এত গুরুত্ব দিয়েছি, ফার্স্ট সাইকেল নিয়ে প্রচুর লিখেছি, তোমরা যারা চাও আজকে টাকা দিয়ে যেও প্লিজ, কারণ এইটা স্যারের বই আকারে বেরোতে এখন কয়েক মাস দেরি আছে, এরই মধ্যে জানতে হবে ফার্স্ট সাইকেলের গুরুত্ব কী কী কারণে। এবং ও আরেকটা কথা, আরেকটা প্রশ্ন আরও উত্তর দেওয়া হয়, আরেকটা প্রশ্ন দেওয়া হয়নি স্যার, প্রশ্নটা হলো টিউবার, হ্যাঁ সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, টিউবারকুলার ডায়াসিস পিআরএস পিটিএসকে 6টা টু ডিজের মধ্যে এই 3টেকে কেন গুরুত্ব দেওয়া হয়? 6টি টু ডিজের মধ্যে পিটিএস পিআরএস টিডিকে কেন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়? 6টি টু ডিজের মধ্যে পিটিএস পিআরএস টিডিকে কেন এত গুরুত্ব দেওয়া হয়? এরকমই সমকক্ষ আর একটা প্রশ্ন আছে, আমি একসঙ্গে জবাব দিচ্ছি। হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজে বলেছেন কত 106-9 এরকম ক্রনিক ডিজিজের ফার্স্ট পার্টে এরকম হবে, এই আদি রোগ বীজ সোরাকে নিয়ে ভুগজি শত সহস্র প্রজন্ম ধরে, 81 নম্বর অ্যাফোরিজমে ওইরকমই কিছু বললেন, কিন্তু কেন সাহেব বললেন একটু গলাটা উঁচিয়ে বললেন,
এই সোরা ছিল সিম্পল স্টেটে, সেটা ক্রমে ক্রমে জটিল হলো। কেন জানেন? নিজে থেকে হয়নি, কে করলো একে জটিল? না, ডাক্তারবাবুরা যে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন, তাই বলছে ভিলাইনাস এফেক্ট অফ ড্রাগিং। মানে যখনই কোনো রুগী ডাক্তার কাছে যায়, ডাক্তার কী ভাববে, এই রুগীটা ভালো করতে পারলে আরও কিছু রুগী পাবো, আচ্ছা করে ওষুধ দিয়ে দিল সুন্দর করে, মাদার ফাদার সিস্টার দিয়ে দিল, কিছু তো হলো না। ও গেল আমার আর ডাক্তারের কাছে, লোককে দেখালাম, কিছুই তো হলো না, বলো না না এবার ঠিক হয়ে যাবে, ইনিও দিল মাদার ফাদার সিস্টার, একের পর এক দিয়েই যাচ্ছে দিয়েই যায়। তাই ইয়ে কেন বলছে এরা ভিলেন, বলছে ভিলাইনাস এফেক্ট অফ ড্রাগিং। এই ভিলাইনাস এফেক্ট অফ ড্রাগিংয়ের ফলে কী হলো না, মানুষটি যে সিম্পল সোরা নিয়ে এসেছিলেন দুনিয়ায়, আজকে সে বিভিন্ন ডাক্তারের কবলে পড়ে ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে। আমার স্ত্রী এত হাসিখুশি ছিল না, হঠাৎ এত হাসিখুশি কেন হলো? মোবাইলটা চেক করতে হবে। আমার স্বামী আজ এখন চেম্বারে যাওয়ার আগে বিরাট রেসেন্স লাগায়, খুঁজতে হবে মোবাইলটা, কেসটা কি। এই যে বিকৃত ভাবনা, এগুলো সবটাই বিকৃত ভাবনা, সবাই ঠিকঠাক আছে, কিন্তু এই ভাবনাটার মধ্যে বিকৃতি এসেছে। এইটা কিন্তু 11 নম্বর এখনই দিবে, এই যে বিকৃত ভাবনা চিন্তা, এরপরেই আসবে অসুস্থতা, তারপরেই রোগ ইত্যাদি ইত্যাদি। সেই জন্যে যদি আমরা সুস্থ লাইফ বিল করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই ভাবনাগুলি আসবে না। আমি এটাও বলেছিলাম সম্ভবত গোপালগঞ্জে, যে আমি ডাক্তারবাবু কবে অসুস্থ হতে যাচ্ছি তা আমি যদি নিজের ভাবনা নিয়ে ভাবি, তাই তো আমি কেন ভাবছি এই বিকৃত ভাবনা? ওর চেম্বার চলছে চলুক না, বরং ওকে গিয়ে জিজ্ঞাসা করবো, তুমি আমাকে একটু শিখিয়ে দাও ভাই, আমার তো চেম্বারটা সেভাবে চলছে না, চলছে না তা নয়, কিন্তু তোমার মধ্যে চলছে না, একটু শিখিয়ে তো দাও। কিন্তু তা না করে কী ভাবলো, সেটাকে ফাঁসিয়ে দিতে হবে, ও দিবে ফাঁসিয়ে, ও কাউকে এবার কিছু টাকা পয়সা দিবে, মেয়েটাকে বলবে তুই ওইখানে গিয়ে চেঁচাবি, ওর গায়ে হাত দিয়েছে, ব্যাস আমরা ছুটে যাবো, ওর চেম্বার তোলে না, ভেঙে দিব ম্যাসেজ। আরে মেয়েদেরকে ভয় নয়, এ সবাই সবাইকে করতে পারে। কথা হলো এটা করাটা খুব হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমরা ওষুধ খাই কি ব্রাইনিয়া রাস্তা কিপার সালফার এগো নাই সালফার ন্যাপ্রাম সালফার ইত্যাদি, কখনো টু ডিজিজের ওষুধ দেওয়া হয় না, খাওয়া হয় না, ফলে তো বিকৃতি এসেছে। আর ডাক্তারও তো এগো নাই থেকে ইনকাম সব খেয়েই ফেলেছে, যখন যা হয় বা চোখটা নাচছে রিপোর্টারি বা অ্যামিটিমেটিকা দেখে নিল, এই ওষুধ খেয়ে নিল, কদিন ডান চোখটা নাচছে আর একটা খেয়ে নিল, এ ডাক্তার হচ্ছে বেশি অসুস্থ, ওত বেশি ওষুধ খায়, ওত পয়সাতে কিনতে হয় না, আর রুগীদের অত খারাপ অবস্থা নয়, ওর পয়সা জোগাড় করতে হবে, ডাক্তারের ফি দিতে হবে, ডাক্তারখানায় যেতে রাস্তা খরচা লাগবে, একটা দিন কামাই যাবে, এত কিছু জোগাড় করে ডাক্তার কাছে গিয়ে ওষুধ খেতে হবে, আর ডাক্তার শিশি খুলছে আর খাচ্ছে, এর জন্য ডাক্তার বেশি অসুস্থ আর বেশি বিকৃত মন। একবার এই যে প্রশ্নটা যে টিউবারকুলার ডায়ালিসিস কেন গুরুত্ব দেওয়া হয়েছে, আবার টিউবারকুলার ডায়ালিসিসের মধ্যে ড্রস আগে কেন হয়তো গুরুত্ব দেওয়া হলো, বলা হয়ে গেছে একবার, তাই না? ওই যে বললাম ড্রসেরার কথা, এবং বললাম ক্রনিক ডিজিজের কথা, কেন্টের কথা, সব বলা হয়ে গেছে। ওটা আলোচনা হয়ে গেছে স্যার, ফিলোসফি অফ আর্লি লাইফের গুরুত্ব, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ দেখো, আমি বহুদিন পর্যন্ত আমার অভ্যেসটা কাটাতে পারিনি, সব ক্ষেত্রেই আমি জিজ্ঞেস করে ফেলতাম, আপনার রাগের কথা বলুন না, এটা তো ভুল, রাগের কথা বলুন না, মানে কি এখনকার রাগের কথা বলুন, এই হবে না জিজ্ঞেস করা, আপনি বলুন না ছোটোবেলায় আপনাকে কী জন্য বোকা খেতে হতো, কে বকত, রাগ হলে আপনি কী করতেন, বোকা খেলে কী করতেন, সবই ছোটোবেলা জিজ্ঞেস করতে হবে। আর এ সেদিনও জিজ্ঞেস করেছি, রাগের কথা বলুন তো, রেগে গেলে কী করেন, এটা জিজ্ঞেস করা যাবে না, ছোটোবেলায় রাগ হলে কী করতেন, আর বড়ো হলে রাগ হলে কী করেন, তারপরে করা যাবে, কিন্তু প্রথমেই বলা যাবে না রাগ হলে কী করেন, তাহলেই ভুল হয়ে যাবে। তাহলে একটা ছোটোবেলায় যে শিশুটি সবাই আদর করছে কাউকে,
সবাই বকছে কাউকে, বকে কেন, ভীষণ বদমাশ, আদর করে কেন, ঠান্ডা চুপচাপ, কি ভালো বাচ্চা, অথচ ওই বাচ্চাটা কিন্তু ভয়ঙ্কর অসুস্থ। কি ভালো বাচ্চা মানে কি ভয়ঙ্কর অসুস্থ, কেন চুপচাপ, বাচ্চা চুপচাপ হবে কেন, বাচ্চা তো বাচ্চার মতোই হবে, ছুটবে, খেলবে, পড়বে, ফেলবে, সবই করবে, তো চুপ করে বসে থাকে, সবাই আদর করে, আহ কি ভালো, কি ভালো, কি ভালো। আবার দেখো অন্যদিকে উল্টোটাও হয়, এই বাচ্চাটা যখন মায়ের পেটে ছিল মাকে কি বিরক্ত করেছে, মা কি ভুগেছে, জন্ম হলো, জন্ম সময়ের আগে মা তো বাঁচে না, যা হোক করে পেট কেটে বার করা হলো, সেই যে কান্না শুরু হলো, প্রথম তিন চার মাস বাড়িতে প্রতিবেশীদের কাউকে ঘুমোতে দেয়নি, এই বদমাস বাচ্চা যতদিন যাচ্ছে বদমাসি তো থেকেই গেল, এখন তো শুনছি কত নোংরা নোংরা কথা ওর সম্বন্ধে বেরোচ্ছে, তার মানে কি এ যেমন ভালো তেমন খারাপও, অন্যদিকে টিউবারকুলার ডায়াসিস তেমন কিছু পাওয়া গেল না, তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম যে এর মধ্যে পিআরএস মানে হলো পোস্ট রেবিস সিন্ড্রোম প্রকট আছে। আবার দেখো একটা বিল তুমি পাবে হাইড্রোভিনামের সঙ্গে ড্রসেরা বা টিউবারকুলার ব্যাসেরাম, সেটা হলো এরা চিরকাল একই রকম রাগী, এরা জীবনের শুরু থেকে সমানভাবে রাগী, ওই ব্যাসেরাম ও টিউবারকুলার ড্রসেরাও, আবার অন্যদিকে হাইড্রোভিনামও, কিন্তু পার্থক্য হলো হাইড্রোভিনাম যেমন রাগীও হতে পারে হাইড্রোভিনাম শান্তও হতে পারে, সেই জন্যে রাগ দিয়ে কিন্তু তুমি টিডিকে আলাদা করতে পারবে না, দুজনেরই রাগ সমান। আচ্ছা স্যার কী জানার প্রশ্ন ছিল, তাহলে আমরা ছোটোবেলা থেকে এই আইডিয়ায় পৌঁছতে পারবো না, আমরা ফ্যামিলি হিস্ট্রি থেকে এই আইডিয়াটাকে ঠিক করে নেবো, পিআরএস আর টিডি। অর্থাৎ আমরা জেনেছি কী ধরনের ফ্যামিলি হিস্ট্রি থাকলে টিডি দেওয়া হয়, টিডি কনসিডার করা হয়, কী ধরনের ফ্যামিলি হিস্ট্রি থাকলে পিআরএস কনসিডার করা হয়, এ নিয়ে আলোচনা হয়েছে, তোমরা লেখাও পেয়ে যাবে ওই ম্যাগাজিনেও আছে। লাস্ট অফ অল ছয়টি গ্রুপ ডিজিজের মধ্যে কেন পিডিএস পিআরএস পিডিএসকে অধিক গুরুত্ব দেওয়া হয়? এই তিনটে, এই পোস্টমা সিন্ড্রোম, পোস্টেভিস সিন্ড্রোম এবং টিউবারকুলার ডায়াসিস, এরা প্রথম দিনেই নজরে আসে, কারণ একটি রুগী যখন আমাদের কাছে আসে তিনভাবে আসে, একজনই তিনভাবে আসতে পারে, কীরকম, প্রচুর ওষুধ খাচ্ছে, কেন কিছুতেই অ্যালার্জি সারে না, শীত আসার মুখেই শুরু হয়ে যায় শ্বাসকষ্ট, অথবা বলবে ওষুধ তো খাচ্ছিল ঠিকও ছিল কিন্তু হঠাৎ সকাল থেকে এমন আচরণ করছে, অস্থির হয়ে গেছে, এ মনে হচ্ছে অস্ট্রেলিয়া নিয়ে যেতে হবে, তাই তো আপনাকে বারবার ফোন করছিলাম, আপনি ফোন তুলছিলেন না, দেখুন কী অবস্থা, আমরা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য গাড়ি ডেকে এনেছি, খেতে খেতে এই অবস্থা হয়ে গেছে, এই ওষুধ খেতে খেতে এই অবস্থা হলে পিটিএস, আজ ওষুধ খেতে খেতে এই অবস্থা না হয়ে থাকে, ছোটোবেলা থেকেই ভুগছে, ঠান্ডায় বর্ষা পড়লেই শ্বাসকষ্ট, শীত আসার মুখেই শ্বাসকষ্ট, বা একটুখানি এই কী বলে ধুলোর মধ্যে গেলেই সর্দি হাসি, এই যে বিভিন্ন জিনিসগুলি, তারপর একটু রিস খাবার খেলেই পায়খানা দিয়ে রক্ত, এই যে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা তৈরি হওয়া, এই বিষয়টা কিন্তু আমার টিডির কথা। আবার অন্যদিকে জন্মেই ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, পাঁচ বছর বয়স থেকে বারো বছরের মধ্যে অনেকবার হোস্টেলে যেতে হয়েছিল, অন্য কিছু তেমন গুরুত্ব পাওয়া গেল না, তাহলে পিআরএস, কিন্তু অন্যদের কথা কিন্তু একবারও এলো না, শুধুমাত্র আজকে যেগুলো লেখানো হয়েছে যে চারটে ভাগে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, এইগুলো পড়লে কিন্তু এই প্রশ্নটা জবাব দেওয়া যাবে। দাদার কিছু শেষ, কত বাজে, চারটে পঁচিশ বাজে, তোমরা যারা দূরে যাবে যেতে পারো, আর যারা প্রশ্ন করবে প্রশ্ন করতে পারো।